নমস্কার বন্ধুরা, ড্রিম গার্ডেন ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে এমন একটি তরল খাবার শেয়ার করতে চলেছি, যে তরল খাবার শুধুমাত্র এই শীতের গাছের জন্য নয়, আগামী এই যে প্রখর যে গ্রীষ্ম, অর্থাৎ এই যে গরমে, এই গরমের যে গাছের যখন আপনারা পরিচর্যা করবেন, তা সেই পরিচর্যা করার সময় কিন্তু এই তরল সারটি আপনাদের প্রয়োজন হবে। তা বন্ধুরা, আপনারা জেনে নিন কিভাবে আপনারা এই তরল সার তৈরি করবেন, বা কিভাবে আমি এই তরল সারটি তৈরি করেছি, এই তরল সারের উপকারিতা, এই তরল সারের মধ্যে কী কী আছে, সমস্ত বিষয়টাই এই ভিডিওতে আমি আলোচনা করব। তাই বন্ধুদের অনুরোধ, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটি বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে দেবেন। না বন্ধুরা, এই যে তরল সার যেটা আপনাদের কাছে আমি নিয়ে এসেছি, এটা আর কিছুই নয়, এটা কিচেন কম্পোস্ট থেকে তৈরি একটি তরল সার। না, এই তরল সারটি দিলে আপনার গাছের কী উপকার? না, এটি একটি আদর্শ জৈব তরল সার। এই তরল সারটি যদি আপনি আপনার গাছে টবের মধ্যে দেন বা মাটিতে দেন, তাহলে পরে আপনার গাছের যে কুড়ি, এই কুড়ি ঝরে পড়বে না, গাছের পাতা হলুদ হবে না, গাছের পাতার রং গাঢ় সবুজ হবে এবং গাছ নতুন নতুন ডালপালা রিলিজ করবে এবং গাছ ভরে আপনার কুড়ি আসবে। তা এই তরল সারের মধ্যে কী কী উপাদান আছে আমি একবার আপনাদের দেখিয়ে দিই। না, সর্বপ্রথম যে উপাদানটা আছে সেটা হচ্ছে, এই দেখুন, এটা হচ্ছে আপনার কলার খোসা। তাহলে এর মধ্যে আমি দিয়েছি কলার খোসা। আচ্ছা, তারপরে এই দেখুন, এই যে পেঁয়াজ, পেঁয়াজের খোসা আছে। আচ্ছা, আর আছে আপনার আলুর খোসা, এবং সবশেষে যেটা দিয়েছি সেটা হচ্ছে আপনার চা পাতা। তা এই চারটি জিনিসের সংমিশ্রণ করে বন্ধুরা, এই দেখুন, আপনাদের এই যে আমি ছেঁকে রেখেছি রেডি করে, এই তরল মিশ্র সারটি একেবারে কী সুন্দর, দুর্দান্ত, একেবারে হালকা লাল টাইপের হয়ে আছে। কালারটি দেখুন, কালার দেখলেই বুঝতে পারবেন। তা এইরকম দুর্দান্ত একটি অমৃত তরল সার এই গাছের জন্য আমি কিন্তু অলরেডি রেডি করে ফেলেছি। তা এইটা মোটামুটি আপনাদের 48 থেকে বা এটা মোটামুটি 72 ঘন্টা কিন্তু আপনাকে এইরকমভাবে একটা জায়গাতে, ছোট্ট একটা বালতি হোক বা যে কোনো একটা জায়গাতে কিন্তু আপনাকে ভিজিয়ে রাখতে হবে পরিমাণ মতো। এর কোনো পরিমাপ নেই, আপনার যেমন এই যে বালতি আছে, এই বালতির মাপে আপনি এই কিচেন ওয়েস্টেজগুলো এখানে ফেলে রেখে তার উপরে মোটামুটি পরিমাণ মতো জল দিয়ে দেবেন, যে তারপর সেটাকে 72 ঘন্টা, মিনিমাম 72 ঘন্টা এর মধ্যে কিন্তু এটাকে ভিজিয়ে রাখতে হবে। তারপরে কিন্তু বন্ধুরা, এই যে সুন্দর দেখুন, একেবারে লাল, হালকা লাল যে কালারটা তৈরি হয়েছে, এইরকম ধরনের একটা অমৃত তরল সার তৈরি হবে। না বন্ধুরা, এই সারটি মূলত আপনার নাইট্রোজেন এবং পটাশিয়াম যুক্ত তরল সার। না, এর মধ্যে যে সমস্ত আইটেম আমি মিশিয়েছি সেই সমস্ত আইটেমের গুণাবলীগুলো একবার আপনাদের সঙ্গে আলোচনা করে নিই। না, প্রথম যেটা আপনাদের বললাম, চা পাতা। না, এই চা পাতা হচ্ছে বন্ধুরা ন্যাচারাল সোর্স অফ নাইট্রোজেন। তা এটি গাছের বৃদ্ধি ও গাছের যে ডালপালা, এই ডালপালাকে সবুজ রাখতে সাহায্য করে। এছাড়া গাছের পাতা হলুদ হয়ে যাওয়া থেকে এটা কিন্তু রক্ষা করে, কারণ এটা দিলে কিন্তু গাছের পাতা আপনার হলুদ হবে না। এছাড়া দেখবেন, বিশেষ করে জবা গাছের মধ্যে একটা রোগ আমরা দেখতে পাই, যে হয়তো কুড়ি হলুদ হয়ে যাচ্ছে, তারপর সেই কুড়ি ঝরে পড়ছে বন্ধুরা। তা এই জিনিসটা যদি আপনি সেই গাছের গোড়াতে দিতে পারেন, তাহলে কিন্তু আপনার কিন্তু সেই কুড়ির যে হলুদ হওয়ার যে সমস্যা, এই কুড়ি হলুদ হওয়ার সমস্যা থেকে কিন্তু আপনি গাছকে বাঁচাতে পারবেন, ঠিক আছে। আর এই সার দেওয়ার মোটামুটি 10 দিনের মধ্যেই কিন্তু আপনারা ভালো রেজাল্ট পাবেন। তো সেই জন্য আমি আপনাদের এই তরল সার বাগানের মধ্যে দেওয়ার আমি রেকমেন্ড করছি। এরপরে নেক্সট যেটা হচ্ছে সেটা হচ্ছে কলার খোসা। না বন্ধুরা, আমরা জানি যে কলার খোসা হলো, এইটাও কিন্তু একটা ন্যাচারাল সোর্স অফ পটাশিয়াম। না, এই পটাশিয়ামের কাজটা কি? না, এটি গাছের ফুল আনতে সাহায্য করে। আচ্ছা, এছাড়া ফুলের যে রং, তা সেই ফুলের রঙকে কিন্তু আরও গাঢ় উজ্জ্বল করে তোলে এবং ফুলের
যে মোটা, ওই যে যেটা আমি খানিক আগেই বলছিলাম যে আপনার হয়তো কুড়ি আসছে, কুড়ি আপনার খসে পড়ছে বা কুড়ি হলুদ হয়ে যাচ্ছে, তার এই যে দুর্বল যে জায়গাটা, অর্থাৎ যে খসে পড়ার যে সমস্যাটা, তা এই তরল সার আপনার এই খসে পড়ার সমস্যা থেকে কিন্তু আপনার গাছকে রক্ষা করবে। অর্থাৎ আপনার যে ফুলের বোটা, তা সেই ফুলের বোটাকে কিন্তু মজবুত করবে। তাহলে পরে কিন্তু আপনার কখনোই আর ওই রকমভাবে ফুলের ফুল বা আপনার কুড়ি গাছের থেকে ঝরে পড়বে না। আচ্ছা, এছাড়া আপনারা কলার খোসার আরেকটা ব্যবহার আছে, যদি আপনারা এরকম জলের মধ্যে না ভিজিয়ে আপনারা কলার খোসা সরাসরি শুকিয়েও কিন্তু সেটাকে ডাস্ট করেও আপনারা গাছের গোড়ার মধ্যে দিতে পারেন, কিন্তু আপনার কাজ একই, অর্থাৎ এতেও আপনার যেমন কাজ হবে সেটাতেও আপনার একই কাজ হবে, সেটাও আপনারা চাইলে করতে পারেন, কোনো অসুবিধা নেই। আচ্ছা, এরপরে নেক্সট যে দুটো আইটেম আমি দিয়েছি, আচ্ছা, আলুর খোসা এবং পেঁয়াজের খোসা। বন্ধুরা, এই আলুর খোসা এবং পেঁয়াজের খোসা, এই দুটি কিন্তু দুর্দান্ত জিনিস যেটা এই কিচেন কম্পোস্টের মধ্যে দেওয়া আছে। কারণ এইটা জানার পর আপনারা কিন্তু আর কখনোই এই আলুর খোসা বা পেঁয়াজের খোসা আর কিন্তু ফেলবেন না, কারণ এইগুলোকে একটা ক্যারি প্যাকেটে হোক বা যে কোনো একটা জায়গাতে জমিয়ে রাখুন, তারপরে এরকমভাবে যেমন আমি দেখেছি এরকমভাবে আপনারাও এই কম্পোস্ট তরল সার তৈরি করুন। আগে আমরা জেনে নিই না এই আলুর খোসা এবং পেঁয়াজের খোসার মধ্যে কী আছে। না, আলুর খোসা এবং পেঁয়াজের খোসা বন্ধুরা, এটা হচ্ছে ন্যাচারাল সোর্স অফ ক্যালসিয়াম। গাছের যে ক্যালসিয়ামের যেটা প্রয়োজন, তা সেই ক্যালসিয়াম আছে, পটাশিয়াম আছে, ম্যাগনেশিয়াম আছে, আয়রন আছে, কপার আছে এবং আরও অনেক ধরনের মাইক্রোনিউট্রিয়েন্ট। এবং সবথেকে ভালো হচ্ছে এই পেঁয়াজের খোসা এবং আলুর খোসা হচ্ছে এটা একটা ন্যাচারাল সোর্স অফ এনপিকে। অর্থাৎ আমরা যে কেমিক্যাল এনপিকে যে আমরা গাছের মধ্যে ব্যবহার করি, সেটা আপনার ১৯ বা ২০ যে কোনো ধরনের যে আমরা ব্যবহার করি, তা সেই এনপিকের যে ঘাটতি, সেই এনপিকের ঘাটতি কিন্তু আপনার এই অমৃত তরল সার যদি আপনি বাগানে দেন, তাহলে কিন্তু সেই তরল, এই তরল সার আপনার সেই ঘাটতি কিন্তু আপনার পূরণ করতে পারবে। এবং সবথেকে বড় সুবিধা, যেহেতু এটি একটি জৈব তরল সার বন্ধুরা, তাই এই তরল সার আপনি ভর গ্রীষ্মেও, অর্থাৎ যখন চরম রোদ, সেই সময়ও কিন্তু আপনি আপনার গাছের মধ্যে আপনার যে সমস্ত আপনার পুষ্টিগুণের যে অভাব, সেই অভাব কিন্তু এই মাত্র একটি তরল সার প্রয়োগ করেই কিন্তু আপনারা সেই ঘাটতি পূরণ করতে পারবেন। কারণ আমরা ভর গ্রীষ্মে যখন আমাদের চরম পর্যায়ে থাকে গরম, তখন কিন্তু আমরা বাগানের মধ্যে কিন্তু কোনো রকম কেমিক্যাল ফার্টিলাইজার কিন্তু আমরা স্প্রে করব না। তা সেই জন্য বন্ধুরা, আমি আপনাদের এই গরমের শুরুতেই, অর্থাৎ এই শীতের শেষেই, আজ এই ফেব্রুয়ারি মাসেই কিন্তু এই আপনাদের যে জৈব অমৃত তরল সার, অর্থাৎ কিচেন কম্পোস্ট থেকে তৈরি এই অমৃত তরল সার কীভাবে তৈরি করবেন সেটা কিন্তু জানিয়ে দিলাম। তাহলে পরবর্তীতে কিন্তু এইভাবে আপনারাও এই কম্পোস্ট সার আপনারা তৈরি করুন এবং বাগানে গাছের মধ্যে আপনারা দিতে পারেন। তা এই তরল সার এবার আমরা কী করে বাগানের মধ্যে দেবো? না, এই যে সমপরিমাণ, যে পরিমাণ হয়তো আমার এখানে মোটামুটি আনুমানিক হয়তো 600 ml মতো নেওয়া আছে, তা এই 600 ml সঙ্গে আমরা ঠিক সেম পরিমাণ ফ্রেশ জল মিশিয়ে সেই জল সরাসরি গাছের মধ্যে আমরা গাছের গোড়াতে টবে আমরা দিতে পারব। এবং বন্ধুরা, এটা সপ্তাহে আপনারা একদিন করে এটা দিতে পারবেন, আপনাদের গাছের কোনো রকম কোনো ক্ষতি এতে হবে না এবং গাছের গ্রোথ হবে দুর্দান্ত। আপনারা প্রয়োগ করে দেখুন, 10 দিনের মধ্যেই কিন্তু আপনারা রেজাল্ট পাবেন। বন্ধুরা, ভিডিওটি এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।